নির্বাচন কমিশন জানিয়েছে বিদেশি পর্যবেক্ষক নীতিমালার খসড়া তৈরি করেছে তারা। আগামী সপ্তাহে কমিশন সভায় এটি তোলা হবে। বিকেলে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এসব কথা জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। আসলে অবজারভার্স যেটা, এটার একটা খসড়া প্রণয়ন করে এটা আমরা কমিশনে উপস্থাপন করব। কমিশন অনুমোদনের পরে সেটা পাবলিক হবে। এর আগে যে খসড়া, তো খসড়া নিয়ে তো আমরা ডিটেলস কিছু আপনাদের বলতে পারছি না, কারণ এই বিষয়ে বিভিন্ন রকম বিষয় আছে। আমরা খসড়াটা তৈরি করব, আমরা বাই নেক্সট সানডে বা মানডে আমরা এটা খসড়া করে ফেলবো এবং কমিশনে উপস্থাপন করব।